পাখির খাবারের দাম, স্পেশালি চিনার দাম খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং খুব বেড়ে গেছে। এই অবস্থায় আমরা হয়তো পাখি পালা ছেড়ে দেবো সেই চিন্তা ভাবনা করতেছি। পালা ছেড়ে দিবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার এই ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বাড়ির সিজনের বেছে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আমি শুরুতে যেরকম বললাম যে পাখির যে খাবার আছে স্পেশালি চিনার দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে এবং অন্যান্য খাবারগুলো কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা পাখি পালা ছেড়ে দিব। তো পাখি পালা ছেড়ে দেওয়ার আগে আমার এই ভিডিওতে আমি এমন কিছু খাবার এবং এমন কিছু শাকসবজির কথা বলবো যেগুলো আমরা পাখিকে সারা বছর খাওয়াতে পারি এবং এগুলো খাওয়ানোর ফলে পাখির যে চিনার উপরে বা আপনার সিড মিক্সের উপর যে নির্ভরশীলতা সেগুলো কমে যাবে। তো সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, সেই সাথে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন সবাই মিলে আজকের ভিডিওটা শুরু করি। হঠাৎ করে প্রতি বছর এই নির্দিষ্ট একটা সময় কি করে পাখির যে চিনার দামটা সেটা বেড়ে যায়। এই অবস্থায় আমরা যারা এক জোড়া বা দুই জোড়া পাখি পালি, এই যে চিনাটা খাওয়ানোর যে আমরা পাখিকে অভ্যস্ত করছি, আমরা ভাবি যে হয়তো চিনা না দিলে পাখি আর বাঁচবে না বা কোনো কিছু আপনার খেতে পারবে না, এই চিন্তাভাবনার থেকে কী করে আমরা পাখি পালা ছেড়ে দিতে চাই বা পাখিকে বিক্রি করে দিতে চাই। তো এই অবস্থায় আপনাদেরকে অনুরোধ করব, পাখি পালা ছেড়ে না দিয়ে চিনার পরিবর্তে অর্থাৎ সিড মিক্সের বিকল্প হিসাবে আমরা আমাদের পাখিকে কী কী দিতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার পাখিকে সব ধরনের খানা খাওয়াই এবং আমার ঘরের যে শাকসবজি আছে সেগুলো খাওয়াই, অর্থাৎ আমি আমার ঘরে রান্না করার জন্য যে সমস্ত শাকসবজি আনি সেখান থেকে একটা অংশ আমি আমার পাখিকে খাওয়াই এবং আমার ঘরে যে দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারগুলোর মধ্য থেকে আমি আমার পাখিকে খাবার খাওয়াই। অর্থাৎ আমি আমার খাবারকে তিনটা অংশে ভাগ করে নিছি, সকালের অংশ, দুপুরের অংশ এবং বিকালের অংশ। অর্থাৎ আমি সকালে কী দিব, দুপুরে কী দিব এবং বিকালে দেবো, এই তিনটা অংশ আমি ভাগ করে তিনভাবে করে রেখেছি এবং এই তিনভাবে আমি তিন ধরনের খাবার পাখিকে দিয়ে থাকি। বিশেষ করে আমি যদি সকালের দিকে আসি, সকালবেলা আমি পাখিকে সফট ফুড দিই সর্বদা এবং এই সফট ফুডের মধ্যে তালিকায় আমার যেটা থাকে সেটা হচ্ছে ভাত থাকে, গম বা ভুট্টা ভিজানো বা ভুট্টা সেদ্ধ থাকে, ছোলা সেদ্ধ করা থাকে, তারপরে হচ্ছে আপনার ডিম থাকে, রুটি থাকে, অর্থাৎ আমরা যে ঘরে যে রুটি বানাই আটা রুটি বানাই সেটা থাকে এবং হচ্ছে পাউরুটি খাই সেই পাউরুটি দিই। এছাড়া আমরা যে আমাদের ঘরে বিভিন্ন সময় বিস্কুট আনি, চেষ্টা করি সুগার ফ্রি বিস্কুট আনার জন্য এবং সেটা পাখিকে দেওয়ার জন্য, এটা স্পেশালি আপনারা টিপস এবং টোস্ট এর দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাখিকে রেগুলার একটা খাবার না দিয়ে সাত দিনে সাতটা খাবার যদি আপনি নির্দিষ্ট করে নেন যে আজকে এটা দেবো, কালকে এটা দেবো, পরশু এটা দেবো এবং শুক্র শনি রবি, এভাবে যদি আপনারা শনি থেকে শুক্রবার পর্যন্ত যদি একটা লিস্ট করে নেন বা আমি যেভাবে লিস্ট করে নিছি এইভাবে যদি কেউ লিস্ট করে নেয় তাহলে আমার পাখিকে বা আমাদের পাখিকে আমরা সুনির্দিষ্টভাবে সুন্দর খাবার দিতে পারবো। অর্থাৎ সকালবেলা আমরা আমাদের পাখিকে সিড মিক্স নাও দিলে চলবে, সকালবেলা ঘুম থেকে উঠে এবং সাথে সাথে যখন আপনি তাকে সিড মিক্স ছাড়া যদি কোনো ধরনের সফট ফুড দেন সে ভরপুর খাবে এবং খাওয়ার পরে তার যে আনন্দ থাকবে, তার ফুর্তি থাকবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই জন্যে আমরা যদি আমাদের পাখিকে একদিন ভাত দিতে পারি, একদিন ডিম দিতে পারি, একদিন ছোলা সেদ্ধ দিতে পারি, একদিন ভুট্টা সেদ্ধ দিতে পারি, একদিন গম সেদ্ধ দিতে পারি, একদিন হচ্ছে আপনার বিস্কুট দিতে পারি, এই যে এই খাবারগুলো যদি আমরা সারা সপ্তাহের মধ্যে যদি আমরা ভাগ করে পাখিকে দিতে পারি তাহলে পাখি কিন্তু চিনার উপরে যে নির্ভরতা বা স্বচ্ছ বীজের উপর যে নির্ভরতা সেটা কমে যাবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা অনেকে ভাত দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতী না, অর্থাৎ আমরা পাখিকে ভাত দিই না, কেন দিই না, ভাত দিলে নাকি আমাদের পাখি মোটা হয়ে যায়, কথা সত্য পাখি মোটা হয়ে যায়, কিন্তু আমি কেন প্রতিদিন ভাত দিব, আমি তো প্রতিদিন ভাত দিচ্ছি না, আমি সপ্তাহে একদিন ভাত দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তো আমাদের পাখির মোটা হওয়ার কোনো প্রশ্ন থাকে না, তাই না? এটা আমার সাথে অনেকেও আপনার মতের মিল নাও থাকতে পারে, এটা একান্তই আমার মতবাদ এবং আমি এভাবে ব্যবহার করতে আপনি করে আসছি এবং আমি আমার অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি আমার পাখিকে প্রতিনিয়ত কী দিচ্ছি। সেটা হচ্ছে আমি একদিন আমার পাখিকে আপনার ডিমের সাথে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, একদিন হয়তো ভাতের সাথে ডিম মিশিয়ে দিচ্ছি, একদিন হয়তো যে আটার যে রুটি থাকে সেই রুটিটা সকালবেলা হালকা একটু নরম করে পাখিকে দিচ্ছি, একদিন আমি শুধু পরোটি দিচ্ছি, একদিন শুধু পরোটির সাথে ভাত মিক্সার করে দিচ্ছি, পরোটির সাথে ডিম মিক্সার করে দিচ্ছি, আপনার গম বা হচ্ছে আপনার যে ভুট্টা আছে সেগুলো সিদ্ধ করে সেগুলো দিচ্ছি, সেই সাথে হচ্ছে ছোলা যেগুলো আছে সেগুলো সিদ্ধ করে দিচ্ছি। এক্ষেত্রে ফিন্স পাখির মধ্যে যে ছোটো পাখিগুলো যদি থাকে, আপনি যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা হয়তো একটু সেদ্ধ করে একটু ভেঙে ভেঙে দিলেন, দেখবেন যে আপনার পাখি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এবং পাখি সুস্থ সবল থাকতেছে। এবং পাখির কাছে যদি বাচ্চা থাকে তখন কিন্তু সিড মিক্স অত্যধিক পরিমাণে বেশি লাগে এবং এই অবস্থায় আপনি যদি পাখিকে সকালবেলা সিড মিক্সের পরিবর্তে
তে সফট ফুড দেন এবং যারা ব্রিডার আছে তারা সবাই আমার সাথে একমত হবে যে সকালবেলা পাখিকে বাচ্চা থাকলে সবসময় সফট ফুড দিতে হয়, কারণ এতে করে বাচ্চার গ্রোথ হয় এবং বাচ্চার বৃদ্ধি হয়। তাই বাচ্চা থাকুক বা না থাকুক, আমরা যদি সকালবেলা আপনার পাখিকে নরম খাবার দেই, অর্থাৎ আমি যে খাবারের কথা বললাম সেগুলো যদি দেই, এই যে এটা খাওয়ার পরে দেখবেন যে দুপুর 12টা বা 10টা 11টার দিকে আমরা কী করবো, পাখিকে শাকসবজি দেবো। হ্যাঁ, শাকসবজি দেবো, এটাও কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ বিভিন্ন ধরনের থাকে। এবং এই শাকসবজি খাওয়ার ফলে কী হবে, পাখির যে মানে আপনার যে শারীরিক সৌন্দর্য সেগুলো বৃদ্ধি পাবে। এই শাকসবজির মধ্যে আপনার এক্সট্রা করে কিছু কেনার দরকার নাই, আপনি আপনার বাসায় একদিন পালং শাক রান্না করতেছেন, একদিন কলমি শাক রান্না করতেছেন, একদিন ব্রোকলি আনতেছেন, একদিন সবজি রান্না করতেছেন, মানে সবজি বলতে আপনার ফুলকপি রান্না করতেছেন, বাঁধাকপি রান্না করতেছেন, কোনো দিন আপনার পালং শাক আনতেছেন, কোনো দিন লাল শাক আনতেছেন। এই যে আমি বিষয়গুলো যে বললাম, এগুলো যদি আপনি যদি প্রতিদিনই একত্রে করে দেন সেটাও ভালো, আবার যদি মনে করেন যে না আমি এক একদিন এক একটা দেবো সেটাও দেবো, সবচেয়ে ভালো এক একদিন এক একটা দেবো। অর্থাৎ সে সব ধরনের খাবারে অভ্যস্ত হয়ে উঠবে এবং সে সব ধরনের খাবার খাবে এবং বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন সে পেয়ে যাবে। এই জন্য পাখির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধি পাবে এবং পাখি থাকবে সুস্থ সবল। তাই আপনারা চেষ্টা করবেন যে পাখিকে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের শাকসবজি প্রোভাইড করা, অর্থাৎ আপনি কোনো দিন হয়তো লাল শাক দিলেন, কোনো দিন হয়তো ব্রোকলি দিলেন, কোনো দিন হয়তো ফুলকপি দিলেন, কোনো দিন বাঁধাকপি দিলেন, কোনো দিন পালং শাক দিলেন, কোনো দিন কলমি শাক দিলেন, কোনো দিন বরবটি দিলেন, কোনো দিন মূলো শাক দিলেন, কোনো দিন গাজরের শাক দিলেন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি সকালবেলা সফট ফুড দেওয়ার পরে দুপুরের সময় অর্থাৎ 10টা 11টার দিকে বা 10টা 11টা 12টার দিকে আমি যদি আমার পাখিকে সবজি দিই, ভেজিটেবলস দিই, এতে করে হবে কি পাখি খাবে এবং সুস্থ সবল থাকবে। আমরা কী পেলাম, আমরা পাখির দুই বেলা খাবার পেলাম। প্রথমবেলা হচ্ছে আমরা সকালবেলা সফট ফুড দিব, সফট ফুড 2-3 ঘন্টা বা 1-1.5 ঘন্টা রাখার পরে আমরা আমাদের পাখিকে ঠিক তার ঘন্টা 2-1 পরে বা 3 ঘন্টা পরে পাখিকে কী দিব, শাকসবজি দিব। এই শাকসবজি খাওয়ার পরেও পাখির দেখবেন যে উৎফুল্ল থাকবে, ভালো থাকবে। এবং বিকালবেলা অর্থাৎ পাখি রাত্রে ঘুমানে যাওয়ার আগে আপনি পাখিকে ভরফুড সিড মিক্স দেন, অর্থাৎ ভরফুড সিড দেন। সেখানে আপনি কাউন দিতে পারেন, চিনা দিতে পারেন, মিলেট মিক্স দিতে পারেন, ধান দিতে পারেন, এবং সিজন ওয়াইজ আপনার পাখিকে বা আমরা আমাদের পাখিকে আপনার সিড মিক্স দিতে পারি। এতে করে হবে কি, আমাদের পাখি নির্দিষ্ট কিছু খাবারের উপরে নির্ভরশীলতা কমে, সে বিভিন্ন ধরনের খাবার খাবে এবং আমাদের যে আপনার সিড মিক্স কেনার যে বেশ অতিরিক্ত অর্থ ব্যয় করা হতো সেটার উপরে চাপ কমে যাবে। দেখেন, আমরা কিন্তু এই শাকসবজি যে কিনি বা আপনার যে যে বিষয়গুলো সকালবেলা খাই, অর্থাৎ আমরা ভাত রুটি যে খাই, এগুলো কিন্তু পাখির জন্য এক্সট্রা করে কিনতে হচ্ছে। আমরা নিজে যেটা খাই সেখান থেকে কিন্তু আমরা সংগ্রহ করে দিচ্ছি। দেখেন, শাক যখন আমরা বাসি ওইখান থেকে কিন্তু কিছু শাক কিন্তু এক্সট্রা থেকে যায়, যে কোনো ধরনের শাক যদি আমরা বাসি সেগুলো। তারপরে আপনি যদি একটু ফুলকপি ভেঙে নিলেন বা একটু ব্রোকলি ভেঙে যদি আপনার পাখিকে দিলেন, যদি অল্প পাখি থাকে অল্প দিলেন, বেশি থাকলে সবগুলো মিলে একটু করে দিলেন, এগুলো যদি আমরা পাখিকে সকালবেলা ইউজ করতে পারি, তারপরে দুপুরবেলা যদি আমরা আমার পাখিকে শাক দিতে চাই এবং শাক দিই, অর্থাৎ দেখেন আমাদের প্রত্যেকজনের বাসায় রান্নার সময় কোনো না কোনো শাক রান্না আমরা করি, লাল শাক, পালং শাক, কলমি শাক, কোনো না কোনো শাক আমাদের বাসায় প্রতিদিন কোনো না কোনোভাবে রান্না হয়। তো এই যে শাকগুলো থাকে, শাকগুলো পরিষ্কার করার সময় বা বাসার সময় কিন্তু কিছু পাতাগুলো এমনি আমরা ফেলে দিই, ওগুলোর থেকে যদি আমরা আমাদের পাখিকে দেই, দেখবেন পাখি কিন্তু খুব আনন্দ সহকারে খাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের ঘরের দৈনন্দিন যে ব্যবহার করতেছি সেগুলো থেকে কিন্তু আমরা আমাদের পাখির খাদ্য চাহিদা মেটাতে পারি, এক্সট্রা কিন্তু পাখিকে কিনতে হয় না। এখন এগুলো তো আমি সকালে এবং দুপুরে দিব, রাত্রের বেলা অর্থাৎ পাখি ঘুমানে যাওয়ার আগে, পাখি যখন রাত্রে ঘুমাতে যাবে তার আগে আমাদেরকে সিড মিক্স দিতে হবে। এখানে কোনো ধরনের সফট ফুড বা কোনো ধরনের নরম খাবার দিলে চলবে না, এই সময় আমাদের পাখিকে ভরপুর আপনার কী করতে হবে, সিড মিক্স দিতে হবে। সকালে এবং দুপুরে পাখির খাবার যদি এই শাকসবজি এবং হচ্ছে সফট ফুড থাকে, সেক্ষেত্রে পাখির কিন্তু বিকালবেলা যে খুব বেশি খাবে তা কিন্তু নয়, তার যে স্বাভাবিক খাবার সেটা খেয়ে সে রাত্রেবেলা ঘুমাতে যাবে। এবং প্রতিদিন সকালবেলা আবার যদি আমরা এইভাবে দিতে পারি, এতে করে আমাদের সিড মিক্সের উপরে যে নির্ভরশীলতা সেটা কমে যাবে, আমরা যে পাখি পালার ছেড়ে দেওয়ার যে চিন্তাভাবনা করতেছি সেটা আর ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা থাকবে না, এবং আমরা নতুনভাবে সুন্দরভাবে পাখি পালতে পারবো এবং আমরা খুব ভালোভাবে পাখির স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করতে পারবো। পাখিকে কি শুধু আমরা চিনাই খাওয়াবো? চিনা ছাড়া কি আর কিছু নয়? আপনি মিলেট মিক্স আছে, ধান আছে, কাউন আছে, আপনার বিভিন্ন ধরনের স্বচ্ছ বীজ আছে, আপনি ওগুলো খাওয়ান। বরঞ্চ
যে আপনার যে মিলেটের যে হোয়াইট মিলেট, রেড মিলেট, ইয়েলো মিলেট, ব্ল্যাক মিলেট, ক্যানারি সিড, এই যে এই খাবারগুলো আছে, এই খাবারের ভিতরে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বা পুষ্টিগুণ আরও বেশি থাকে। অর্থাৎ চীনা যেখানে অনেক খেলে যে পুষ্টিটা হতো, সেখানে এই ধরনের মিলেট মিক্স অল্প পরিমাণে কিছু খেলে সেই ধরনের পুষ্টিগুণ পেয়ে থাকে, কারণ এগুলোর মধ্যে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এগুলো দাম একটু বেশি হওয়ার কারণে এগুলো অল্প পরিমাণ কিনলাম। এবং যে সমস্ত আপনার চীনা বা কাউন যদি আমি অল্প করে কিনে নিই, ধরেন আপনার যেখানে এখানে আমার চীনা 1 কেজি লাগে মাসে, কথার কথা আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে আমার পাখি মাসে 1 কেজি চীনা খায়, সেখানে আমি 0.5 কেজি আনলাম, আমার এই 0.5 কেজির সাথে আমি অন্য অন্য উপাদানগুলো যদি মিশাইয়া খাওয়াই, তাহলে কী হবে, আমার পাখির যে স্বাস্থ্য সেটা ভালো থাকবে। কেননা আমি কিন্তু আমার পাখিকে সর্বোচ্চ পরিমাণে ভালো খাবার দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার পাখিকে আপনার সকালবেলা যে ধরনের খাবার দিচ্ছি, দুপুরে যে ধরনের খাবার দিচ্ছি, বিকালবেলা আমি যে খাবার দিচ্ছি, সেই খাবারগুলো খাওয়ালে আমার পাখি সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে। এবং চীনার দাম বাড়ানোর কারণে যে আমরা পাখি পালা ছেড়ে দিতে যাচ্ছি, সেটা আর কিন্তু হবে না। তাই আমরা চীনার খাওয়াটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং চীনাকে আমরা খুব অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করব, সেই সাথে অন্য অন্য বিষয়গুলো আমরা। এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিও দেখলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আপনারা আপনাদের পাখিদেরকে কী ধরনের খাবার খাওয়াচ্ছেন, এগুলো ভিডিওতে উল্লেখ করলে খুব উপকার হবে, কারণ এতে করে এই ভিডিও যারা দেখবে বা এই কমেন্টে যারা দেখবে, তারা হয়তো তারও উপকৃত হবে যে কী ধরনের খাবার খাওয়াচ্ছেন আপনারা, সেটা ক্ষেত্রে তারা উপকার হবে। তো যারা কষ্ট করে তখন ভিডিও দেখলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই রাখি, টাটা, বাই বাই।